হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি 37 ইঞ্চি ফিগারের সম্পূর্ণ কামিজ হাতা সহকারে, গলা সহকারে কেটে দেখাবো। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যারা টেইলার্সের কাজে একদম নতুন আছেন তারা এই মেজারমেন্টটা ফলো করে 37, 38, 36 ইঞ্চি কামিজ অনায়াসেই কাটতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে দুইটা পার্ট, এখানে নিচে আমি এখানে সামনের পার্টটা ভাঁজ করে নিয়েছি একদম মিডল বরাবর, এখানে একটা কাজ আছে তো সেজন্য, এবং পিছনের পার্টটাও ঠিক একই স্টাইলে এটাও আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এবার আমরা এখানে নিচের বর্ডারের জন্য এখানে 1 ইঞ্চির পরিমাণ একটু কাপড় রাখবো, রেখে এটা সেলাইয়ের জন্য। তারপর আমরা লম্বার মাপটা ধরবো, আমার এটা লম্বা হবে 41 ইঞ্চি। এই এখন এটার আমি, আমার একটা ফিগার হবে 37, কোমর হবে 33 এবং হিপের মাপ হবে 38 ইঞ্চি, ঠিক আছে? তো আমি এটা 66 বরাবর আমি এখানে বডির মাপটা ধরবো এবং কোমরের মাপ দেবো এখানে 14 ইঞ্চি বরাবর। এটা হলো কোমরের দাগ, এটা হলো বডির দাগ, এটা কাঁধের সেলাই এবং এটা হলো কাটিং। এখন আসেন, এটা পিছনে উঠানো গলার পুট হবে, তো আমি এখানে 12.5 ইঞ্চি এখানে পুটে কাটবো, এখানে সেলাইয়ের হকের জন্য আধা ইঞ্চি থাকবে। এখানে বডির মাপ হবে 37, তো 9 এর পরে আরও 1/4 ইঞ্চি ধরবো, এখানে হবে 33 ইঞ্চি, তো 8 এর পরে আরও 1/4 ইঞ্চি ধরবো। এবার আসেন, এখান থেকে সোজা করে একটা এখানে দাগ দিবেন। যদি এই দাগটা সোজা না দেন, যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কি করবেন, এখানে যতটুকু আছে অতটুকু মাপ এখানে ধরে নেবেন। যেমন এখানে আছে 7, আমি এখানে 7 ধরে নেব। এই এবার এখান থেকে এই দাগের একটু ভিতরে শেপ কাটটা রেখে এখানে কোনাটাভাবে মিলিয়ে দিবেন। তারপরে আসেন, হিপের মাপ কোনখানে ধরবেন, হিপের মাপ ধরবেন কাটা বরাবর। আমার এটা কাটা হবে 20 ইঞ্চি, সেই 20 ইঞ্চি বরাবর আমি এখানে হিপের মাপটা ধরবো। আমার হিপ হবে 38, তো আমি এখানে 9.5 ধরবো, 9.5। এবার দেখেন শেপ কাটটা এখানে শেপটা দিয়েছি এভাবে, এখানে শেপটা দিবেন এভাবে। এই বড়ির বন্ধুরা এই শেপগুলো খেয়াল করবেন, এটা কিন্তু কাটিং এর মেইন একটা পয়েন্ট, ঠিক আছে? এবার আমরা এখানে হাত দিয়ে এখান থেকে একটু এভাবে রাউন্ড করে মিলিয়ে দেবো এই অংশ, এই দাগটা কিন্তু কাটা আমার। এবার আসেন, এখানে মোড়া কিভাবে কাটবেন, এই মোড়াটা হলে মেইন ব্যাপার কাটার। এখান থেকে 1 ইঞ্চি ধরবেন, ধরার পরে এই যেভাবে ওই 1 ইঞ্চি যেখানে দাগটা দিয়েছেন সেখান থেকে এভাবে মিলিয়ে দিবেন, এখান থেকে এভাবে মোড়া কেটে নেবেন। আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। আমার এটা গলা ছড়ানো হবে 3 ইঞ্চি, তো 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম গলা কাটিং এর সময়, বাকিটা আমি আপনাদের দেখাবো। এখন আসেন ঘেরে, এটার ঘের হবে 23, মানে 11.5, ঠিক আছে? এখন আমি এখান থেকে একদম এই যেই শেপের সাথে এই ঘেরের সাথে মিলিয়ে দেব। এই তো বন্ধুরা, আমাদের কিন্তু মার্কা করা একদম কমপ্লিট, এখন আমরা এটা কাটিং করে নেব, ঠিক আছে? এখান থেকে ফাড়া হবে। এখান থেকে কাঁধে একটু ঢালু দিবেন, এদিকটা একটু ছোট হবে, এদিকটা একটু উপর দিকে থাকবে। এখন এখানে একটু চিহ্ন দিবেন, এখানে একটু চিহ্ন দিবেন, এখানে একটু চিহ্ন দিবেন। এটা হলো ফারার, এটা হলো কোমরে মাপ ধরার জন্য, এটা হলো কাঁধের গলা ছড়ানো চিহ্ন। এখন আসেন, এখানে দেখেন 37 ইঞ্চি ফিগার এখানে ঘুরিয়ে কত হয়েছে মোড়া, সেলাই রক বাদ দিবেন, বাদ দেওয়ার পর এভাবে ঘুরাবেন, ঘুরানোর পরে দেখেন এখানে হয়েছে 7.5, ঠিক আছে? 7.5-এর পরে আরও 1/4 ইঞ্চি কত হয়েছে, 7.5। এখন এই 7.5 মোড়ার সাথে কত হাতার মোড়া কাটলে এই মোড়াটা একদম এটার সাথে এটা মিলে যাবে, সেই পয়েন্টটা হাতা কাটার সময় আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই জন্য আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটা টানানি করবেন না, টানানি করলে কিন্তু বুঝতে পারবেন না। এবার আসেন, গলা ছড়ানো, গলার মাপটা কেটে নিই, পিছনে গলা হলো উঠোনো গলা, সামনে গলাটাকে কেটে নিই। এটা হলো সামনা পার্ট, 3 দিলাম ছড়ানো, এখানে দিলাম 3, গলা হবে 6, ঠিক আছে? এই যে এখান থেকে আমার এই পয়েন্ট পট্টিটা একটু কাটা যাবে, আর দাগ দিয়ে আপনাদেরকে দেখাই। যেহেতু আমার এটা স্কোয়ার গলা, তো আমি এই নিচের অংশ এখানে দেব আড়াই, ঠিক আছে? এরপর এখান থেকে একটু কোনাকুনি করে এভাবে 13 দাগ দিয়ে নেব, মানে এই এই দাগটা কিন্তু একটু দেখছেন
এদিক থেকে ছোট হয়ে গেছে, ঠিক আছে, গলার জন্য, গলার স্টাইলের জন্য। তো মোটা কাপড় এই, এ হলো আমার সামনের গলা। এবার আমি সামনের পাটে একটু তালপাট কেটে নেব। এখানে অবশ্যই তালপাট কাটতে হবে, তা না হলে এখানে কিন্তু বগলে কাপড় কুচকে থাকবে। এটা আপনারা যখনই সামনে পিছনের পাট আলাদা করার কোনো অপশন থাকবে, এটা কিন্তু সামনে কাজ আছে, এবং এটা সামনে স্কোয়ার গলা, পিছনে উঠানো গলা, আমি বুঝতে পারবো কোনটা আমার সামনে এবং কোনটা পিছন, তখন আমার তালপাট কাটতে হবে। তো এখানে আমি 4 ইঞ্চি গলা কাটবো পিছনে, এই যে 4, এই যে এখান থেকে একটু হালকা রাউন্ড করে দিবেন। গলা কাটিং এবং সম্পূর্ণ কামিজের বডি কিন্তু কাটিং শেষ, এখন আমরা হাতাটা কাটবো। এইভাবে 4 বাজ দেব, সেলাইয়ের হক বাদ দিয়ে আমার হাতার লম্বা হবে 11 ইঞ্চি। এটা কোনোই হাতা কিন্তু বন্ধুরা, 11 ইঞ্চি। তো হাতার মাথায় আমার একটা কুচি আছে, দাঁত কুচি, তো দাঁত কুচির জন্য আবার আমি এখানে 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে দেবো, কারণ 11 কাটলে আমি দাঁত কুচি লাগাইলে আবার হাতা একটু লম্বা বেড়ে যাবে, তো সেক্ষেত্রে আমার এখানে 10 কাটতে হবে হাতাটা। এই এখানে আমি 2.5 ইঞ্চি বরাবর এটার মোড়ার মাপ দেবো, ঠিক আছে। এই তো এখন আমি এখানে এস্টেট মোড়া দেবো 6.75, এই যে 6.75, এখানে হাতার মুখ হবে 9.5। আমি কেটে আপনাদেরকে একদম বডির সাথে মিলিয়ে দেখাবো যে মোড়াটা কতটুকু কাটলে কত মানে ঠিক হয়। এখানে আমার সেলাই রক্ষা থাকবে 1/2 ইঞ্চি, কারণ এখানে কোনো ভাঙ্গা হবে না, এখানে আমার একটা ডাবল কুচি হবে, দাঁত কুচি যেটাকে আমরা বলি। এ হলো আমার হাতা, এই এখানে একটু চিহ্ন দিলাম, এখানে একটু চিহ্ন দেবো, এখানে সেলাইটা শেষ হবে। এটা তালপাট কাটতে হবে অবশ্যই, তালপাট। এখন আসেন আমি আপনাদেরকে বডিটা একটু ধরে দেখাচ্ছি। এটা হলো আমার বডির মোড়া, এখান থেকে 1/2 ইঞ্চি আমার বাদ যাবে সে কাঁধের সেলাইয়ের জন্য। তো কাঁধ থেকে এই যে দেখেন, এই আমি ধরলাম, আমি কোনো টানাটানি করলাম না, দেখছেন, এই যে যদি সাইডাও দেই দেখেন এই কীভাবে একদম এই শেপের সাথে, এই যে বডির শেপের সাথে, এই যে চাক মানে এই যে চিহ্নটা দিয়েছি, চিহ্নতে মিলে যায়। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই কাটিংটা থেকে অনেক উপকৃত হবেন। কোনখানে কতটুকু মেজারমেন্ট দিয়ে কাটিং করেছি যদি আপনারা ফলো করতে পারেন এবং যদি মাথায় ঢুকিয়ে নিতে পারেন, তাহলে আশা করি এই বডির কামিজ কাটিং করতে কোনোখানে কোনো সমস্যা হবে না। এই ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কাটিং নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে, নতুন কোনো সেলাই নিয়ে। তো সবার জন্য টাটা, বাই বাই।